স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তেজস্ক্রিয়তা। তো প্রথমত তেজস্ক্রিয়তা নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদেরকে দুটি বিষয়ের উপর কনসেপ্ট আগে থেকে ক্লিয়ার রাখতে হবে। একটি হলো স্থায়ী নিউক্লিয়াস ও আরেকটি হলো অস্থায়ী নিউক্লিয়াস। এখন প্রশ্ন হলো স্থায়ী নিউক্লিয়াস কি আর অস্থায়ী নিউক্লিয়াস কি। স্থায়ী নিউক্লিয়াস বলতে গেলেই প্রথমে আসে, নিউক্লিয়াস হলো যে প্রোটন আর নিউট্রন দিয়ে গঠিত। তাহলে স্থায়ী নিউক্লিয়াসে অবশ্যই প্রোটন থাকবে ও নিউট্রন থাকবে, এখানেও প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে। কিন্তু আমরা জানি যে প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং তারা একটি স্থান জুড়ে থাকে। তো প্রথমেই যদি বলা যায় যে যে প্রোটন অনেকগুলো প্রোটন নিউক্লিয়াসে অবস্থিত, তাহলে স্থায়ী নিউক্লিয়াসের ক্ষেত্রে সেসব নিউক্লিয়াসকে বলা হবে যেসব নিউক্লিয়াসে কম সংখ্যক প্রোটন থাকবে, এবং অস্থায়ী নিউক্লিয়াস তাদেরই বলবে যেসব নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি থাকবে। এখন যদি প্রোটন সংখ্যা বেশি হয় তাহলে সমদর্বী চার্জের পরিমাণ অবশ্যই বেশি হবে। তাহলে লেখা যায় যে প্রোটন বেশি। এখন প্রোটন বেশি হলে কি হবে, তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি হবে, বিকর্ষণ সর্বাধিক, হ্যাঁ, এবং সর্বাধিক হওয়ার পর এটাকে বলা যায় যে তাদের মাঝে বিকর্ষণের পরিমাণটা অত্যধিক পরিমাণ থাকবে এবং তারা তাদের স্থায়ী অবস্থা থেকে অস্থায়ী অবস্থায় পরিণত হবে। তো অস্থায়ী অবস্থা, তো তেজস্ক্রিয়তার সূত্রপাতটি এই অস্থায়ী অবস্থা থেকেই শুরু হয়ে থাকে। যখন এই অস্থায়ী অবস্থাটি হয় তখন সেই যৌগ থেকে কিছু নির্দিষ্ট পরিমাণ কণা বিচ্ছুরিত হয়। কণাগুলো হলো আলফা, বিটা এবং গামা। প্রত্যেকটি কণার আলাদা আলাদা পরিচিতির পর্ব আছে যা আমি পরবর্তীতে ব্যাখ্যা করব। তো স্থায়ী অবস্থা থেকে যখন অস্থায়ী অবস্থায় যায় তখন সেই পরিমাণ কণাগুলো বিচ্ছুরিত হয়, এবং যে পদার্থ থেকে এই কণাগুলো বিচ্ছুরিত হয় তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলে, এবং যে কণাগুলো বের হয়ে যায় এই কণাগুলোকে তেজস্ক্রিয় কণা বলে, এবং এই পুরো ঘটনাটিকে তেজস্ক্রিয়তা বলে। তো মূল কথা হলো যে স্থায়ী নিউক্লিয়াস এবং অস্থায়ী নিউক্লিয়াস। স্থায়ী নিউক্লিয়াসে প্রোটন থাকে কম, বিকর্ষণ থাকে কম, এবং এই জন্য তারা স্থায়ী অবস্থাটি বজায় রাখতে পারে। কিন্তু অস্থায়ী নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রোটন থাকে বেশি, বিকর্ষণ থাকে সর্বাধিক, এই জন্য তারা তাদের মধ্যে বিকর্ষিত হওয়ার প্রবণতা সর্বাধিক দেখায়, এই জন্য তারা স্থায়ী অবস্থাটি বজায় রাখতে পারে না, এই জন্য তারা অস্থায়ী অবস্থায় রূপান্তরিত হয়। এবং এই অস্থায়ী অবস্থাটি রূপান্তরিত হওয়ার সময় কিছু নির্দিষ্ট পরিমাণ কণা বিচ্ছুরিত হয়, যার ফলে এখান থেকে তেজস্ক্রিয় পদার্থ থেকে আমরা তেজস্ক্রিয় রূপান্তরিত মৌল পাই, এবং এই পুরো ঘটনাটিকেই আমরা তেজস্ক্রিয়তা দ্বারা চিহ্নিত করতে পারি। এখন আমরা পড়ব তেজস্ক্রিয়তার একক। একক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একক জানা না থাকলে ম্যাথ করার সময় আমরা অনেক সময় প্রশ্নের আনসার লিখি বাট একক লিখি না। তো এককটা বেশি ইম্পর্টেন্ট, এককটা জানা লাগে। তো তেজস্ক্রিয়তার একক যদি আমাদেরকে বলতে হয় তাহলে একে দুইভাবে ব্যাখ্যা করা যায়। প্রথমটি হলো কুরি এবং দ্বিতীয়টি হলো ব্যাকরেল। তো এখানে কুড়ি বলতে কি বোঝায়, এখন কুড়ি বলতে বোঝায় যদি প্রতি সেকেন্ডে 3×7×10^10 সংখ্যক
পরমাণু ভাঙন। তো যদি আমাকে বলে যে 1 কুড়ি বলতে কি বুঝো, তখন আমি বলবো যে কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে প্রতি সেকেন্ডে যদি 3×7×10^10 পরমাণু ভাঙন ঘটে, তাহলে ওই পদার্থের তেজস্ক্রিয়তাকে 1 কুড়ি বলে। তো এটাকে আমরা প্রকাশ করি 1C=3.7×10^10 dK/s, ডিকে দিয়ে বোঝায় ক্ষয় বা ভাঙন। তো প্রথম একক কিভাবে প্রকাশ করে তা আমরা বুঝলাম, এখন আমরা বুঝব কিভাবে বেকারেলের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে তেজস্ক্রিয়তাকে। এখন দ্বিতীয়টি হলো যে বেকারেল, এখানে বেকারেল হলো এসআই একক। তো কোনো তেজস্ক্রিয় পদার্থের জন্য যদি আমি বেকারেলটা হিসাব করতে চাই, তাহলে আমরা বলতে হবে যে কোনো তেজস্ক্রিয় পদার্থের 1 সেকেন্ডে 1টি পরমাণুর ভাঙ্গনকে 1 বেকারেল বলে। তাহলে আমরা লিখতে পারি 1BQ, যাকে বেকারেল দ্বারা প্রকাশ করা হয়, বেকারেলের রাশির চিহ্নিত প্রতীক এটা হলো যে 1 ডিকে পার সেকেন্ড। তো বেকারেলের সাথে পূর্ববর্তী কুড়ির তফাতটি কী? তফাতটি হলো যে 1 সেকেন্ডে 20 এককে ভাঙন হয় কতটি মৌলের? 3.7×10^10 সংখ্যক। কিন্তু বেকারেলের ক্ষেত্রে 1 সেকেন্ডে বেকারেল এককে ভাঙন হয় 1টি পরমাণুর। তো সর্বমোট কথা হলো যে তেজস্ক্রিয়তার একক দুই প্রকার, দুইভাবে প্রকাশ করা যায়। প্রথমত হলো একটি 20 এবং দ্বিতীয়টি হলো বেকারেল। 20 বলতে বোঝায় 1 সেকেন্ডে 3.7×10^10 সংখ্যক পরমাণুর ভাঙন, এবং একে 1 কুড়ি দ্বারা প্রকাশ করা হয়, যার মান 3.7×10^10 dK/s। এবং দ্বিতীয়টি হলো একটি এসআই একক, যার নাম হলো বেকারেল। 1 বেকারেল দিয়ে বোঝায় 1 ডিকে পার সেকেন্ড। 1 সেকেন্ডে 20 এককের পরিমাণ হলো 3.7×10^10 সংখ্যক পরমাণু, এবং 1 সেকেন্ডে বেকারেল এককের পরিমাণ হলো 1টি পরমাণুর ভাঙন। তো আমি এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো তেজস্ক্রিয় রশ্মি। প্রথমত আমি বলেছিলাম যে তেজস্ক্রিয় রশ্মি তিনটা নির্গত হয়, একটি হলো আলফা, আরেকটি হলো বিটা, আরেকটা হলো গামা। তিনটির আলাদা তিনটি পরিচয় বিদ্যমান। তো প্রথমত যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে আলফাকে বলা যায় হিলিয়াম নিউক্লিয়াস। যার চার্জের পরিমাণ হলো 3.2×10^-19 কুলম্ব। এবং এটি একটি ভারী কণা। কিন্তু বিটা রশ্মির ক্ষেত্রে যদি দেখি, তার চার্জের পরিমাণ ঋণাত্মক ধর্মী, এবং তা হলো 1.6×10^-19 কুলম্ব। এবং গামার ক্ষেত্রে যাই, এবং সেক্ষেত্রে গামা কোনো ধরনের চার্জ নেই, গামা হলো চার্জ নিরপেক্ষ। তো এই হলো তাদের একটি বেসিক আউটলাইন। চার্জের মাধ্যমে তার চার্জের পরিমাণ 3.2×10^19, এবং সেটি ধন চার্জ বা ধনাত্মক,
এবং বিটার মান হলো 1.6 × 10⁻¹⁹ কুলম এবং যেটির পরিমাণ হলো ঋণাত্মক ভার রিং চার্জ। আর এখানে গামার ক্ষেত্রে হলো কোনো ধরনের চার্জ নেই, এই হলো তাদের একটি বেসিক আউটলাইন চার্জের সাপেক্ষে। এখন যদি আমি এই কণা তিনটিকে আলফা বিটা এবং গামাকে আলাদা করতে চাই 5 মিলিমিটার পুরু কোনো অ্যালুমিনিয়ামের পাত দ্বারা, তাহলে কি হবে, বা পাতলা অ্যালুমিনিয়ামের পাত দ্বারা প্রথমে আমি চিত্রটি আঁকি। এটি হলো 5 মিলিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত। এবং দ্বিতীয়টি হলো যে এতটুক পরিমাণ, বাট এটার চার্জের পরিমাণ হলো যে পাতলা অ্যালুমিনিয়ামের পাত বলা যায় এটাকে। এখন এখানে যদি আমি একটি রশ্মিচিত্র আঁকি, এখানে আলফা, এরপর এখানে গামা, এরপর এটা আরেকটি চিত্র, এটি হলো ল্যাডের মোটা পাত। এখানে এই বিটা রশ্মিটি এখান 5 মিলিমিটার পুরো অ্যালুমিনিয়াম পাত পর্যন্ত থেমে যায় এবং গামা রশ্মিটি লেড পর্যন্ত যায়। তো এখানে দিয়ে কি বোঝায় যে আলফা রশ্মিটির পরিধি বা প্রসার জাস্ট পাতলা অ্যালুমিনিয়ামের পাত পর্যন্ত, কিন্তু বিটা রশ্মিটি 5 মিলিমিটার পুরো অ্যালুমিনিয়ামের পাত দ্বারা সীমাবদ্ধ, মানে সে অবশ্যই পাতলা অ্যালুমিনিয়ামের পাতকে ভেদ করে যেতে পারবে। এবং এখানে গামার বেতন যোগ্যতা দেখছি সবচেয়ে বেশি, সে পাতলা অ্যালুমিনিয়াম পাতকে ভেঙে যাচ্ছে এবং 5 মিলিমিটার পুরো অ্যালুমিনিয়ামের পাতকেও ভেদ করে ল্যাডের মোটা পাত দ্বারা বাধাকৃত হচ্ছে, যার কারণে সে সেই জায়গাটি ছেড়ে অন্য জায়গায় ক্রস করে যেতে পারছে না। তো এর মাধ্যমে আমরা ফিগার দিয়ে বুঝলাম যে অ্যালুমিনিয়ামের সাপেক্ষে। তো আজকের টপিক এই নিয়েই, সামনে কোনো দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, আপাতত বিদায়।